আপনাদের সঙ্গে একটা গল্প শেয়ার করতে চাই যেটা আমার সঙ্গে 2 বছর আগে ঘটেছিল। আমি একটা আত্মীয়র বাড়িতে বিয়ে খেতে গিয়েছিলাম। আমাদের আত্মীয়র বাড়িতে নিমন্ত্রণ ছিল, বিয়ে খেতে গিয়েছিলাম। সেখানে হঠাৎ করে আমি দেখছি বরের বোন প্রচুর কান্নাকাটি করছে। বর তো সেজে গুজে রেডি, বিয়ে করতে যাবে, তা বরের বোন প্রচুর কান্নাকাটি করছে। তা কেন কান্নাকাটি করছো? আমি তাকে গিয়ে জিজ্ঞাসা করলাম, তুমি কেন কান্নাকাটি করছো? বলছে, না আমি একটা নেটের শাড়ি পরেছি তো, তাই আমাকে বিয়ে দিতে নিয়ে যাবে না। তাই বলছে, কেন তুমি নেটের শাড়ি পরেছো বলে তোমার কি ইচ্ছে যায় না? তুমি তো বিয়ের জন্য শাড়িটা কিনেছো। বলছে, হ্যাঁ। তা তোমার কি ইচ্ছে যায় না শাড়িটা পরে তুমি বিয়ে বাড়িতে যাও? বলছে, না আমাদের এখানে বিয়ে হলে মহিলাদের বিয়ে দিতে নিয়ে যায় না। তা কেন নিয়ে যায় না? না মহিলারা যাবে না, মহিলারা শুধু এখানে বাড়িতে থাকে, পুরুষেরা যাবে, তারা গাদা গাদা খাবে, আনন্দ করবে, মহিলাগুলো ঘরে থাকবে। তখন আমি তাদের বলছি যে তাহলে এখানে মহিলাদের নিয়ে যায় না? বলছে, না। আসলে তোমাদের এখানে মহিলা লক্ষ্মীর ভাণ্ডার নেয়, তোমাদের এখানে মহিলারা স্বাস্থ্য সাথী নেয়। বলছে, হ্যাঁ। আমি তাহলে যখন ওই লক্ষ্মীর ভাণ্ডারের স্বাস্থ্য সাথী লাইনে দাঁড়িয়ে থাকে তখন এই পুরুষগুলো লজ্জা করে না? তখন এই পুরুষগুলো কেন লক্ষ্মীর ভাণ্ডারের লাইনে দাঁড় করিয়ে দেয় তাদের মহিলাগুলোকে বাড়ি থেকে বার করে? কারণ তারা তো বাড়ির সম্মান, তাই না? তখন বলছে, আপনি কিন্তু এখানে আত্মীয়র মতো এসছেন, আত্মীয়র মতন থাকবেন, বেশি কথা বলবেন না। তখন আমার সে আত্মীয় বলছে, এখানে একটা শাসক দলের নাম জড়িয়ে আছে। তখন আমার আত্মীয় বলছে, পারবি না, বেশি কথা বলিস না, এরা টিএমসি তো, এই নিয়মটা ছিল না, এই টিএমসি এসে এই নিয়মটা করেছে যেখানে বিয়ে হলে কোনো মহিলা বিয়ে দিতে যেতে পারবে না, শুধু পুরুষেরা যাবে। এখানে নারীরা শুধু একটা বাচ্চা তৈরি করার মেশিন, তারা বাড়িতে থাকবে, বাচ্চা তৈরি করবে এবং রান্না করে খাওয়াবে। তাই আমি বলছি, ঠিক আছে, ভালো কথা, তারা বিয়ে দিতে যাচ্ছে, ভালোই, মহিলাগুলো কি খাবে? বলছে, কেন, বাড়িতে কুমড়ো আছে, ছোলার ডাল আছে, ওই কুমড়ো ছোলার ডাল ঘন্ড করে তোমরা খাবে, রাতে এসে মাংস করবো, আমরাও খাবো, তোমরাও খাবে। তাহলে বুঝতেই পারছেন এই পশ্চিম বাংলার কি অবস্থা। আমি পশ্চিম বাংলার ভিতরে, এই গল্পটা পশ্চিম বাংলার ভিতরে, আমি একটা গ্রাম এলাকার কথা বললাম, যেটা শুনলে আমার অবাক হয়, সেটা ভাবতে আমার অবাক হয়, সেখানে মহিলাগুলোকে দেখলে আমার অবাক লাগে, যে মহিলাগুলো কেমন করে বাঁচে, সেখানেও কিন্তু টিএমসির নাম জড়িয়ে রয়েছে। এই ভারতবর্ষে মহিলারা সত্যি কি সম্মান পায়? কথাটা লজ্জাজনক কিন্তু এটাই সত্য। ভারতবর্ষের আইন কিন্তু মহিলাদের সমান অধিকার দিল। ভারতবর্ষের আইন বলে পুরুষের চেয়ে মহিলারা কোনো কম নয়। কিন্তু সত্যি কি ভারতবর্ষে মহিলারা পুরুষের চেয়ে কোনো কম নয়? নারীদের উপরে কি অত্যাচার হয় না? নারীদের শিক্ষা, নারীদের আশা, নারীদের স্বপ্ন, তাদের সেই স্বপ্নগুলোকে কি ধূলিসাৎ করে দেয় না? নারী যখন বড় ওঠে, হয়ে ওঠে, তার ভিতরে কত আশা থাকে, সে একজন ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অনেক শিক্ষা নিয়ে বড় হবে, সে একজন মানুষের মতো মানুষ হবে, মাথা উঁচু করে বাঁচবে। কিন্তু সেই নারীগুলোকে এই সমাজের জন্য তাদের হাতে হাতা খুন্তি দিয়ে চার দেওয়ালের মধ্যে বন্ধ করে দেওয়া হয়। কারণ তুমি নারী, তুমি শুধু হাঁড়বে, নাড়বে শুধু হাঁড়ি, তোমার বাইরে কোনো অধিকার নেই। কেন ভারতবর্ষে আমরা যে বাংলাতে বাস করি, সেই বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা, আপনারা সবাই জানেন। সেই বাংলার পুলিশ মন্ত্রীও একজন মহিলা, এটাও আপনারা সবাই জানেন। এবং রাষ্ট্রপতি, আমাদের দেশের রাষ্ট্রপতি একজন মহিলা, এটাও আপনারা সবাই জানেন। এতজন মহিলা থাকার পরও কেন এই ভারতবর্ষে মহিলাদের পণ প্রথা এখনও বন্ধ হয় না? কেন তার বাচ্চা মেয়ে হয়, মেয়ে সন্তান হবার পরে কেন তার বাবাকে ভাবতে হয় যে এই মেয়ের বিয়ে দেব, এর জন্য অর্থ সঞ্চয় করে রাখতে হবে, এর জন্য ভাবতে হবে? কেন শত শত বাবা ওই মেয়েদের কথা ভেবে আত্মসম্মান বিলিয়ে দেবে? কেন শত শত বাবা ওই মেয়েদের কথা ভেবে তারা আত্মহত্যা করবে, সেই মেয়েদের স্বপ্নগুলোকে পূরণ করতে পারবে না? ভারতবর্ষে আমাদের এত কিছু হবার পরও, মহিলারা এত কিছু করার পরও ভারতবর্ষে মহিলাদের কি অবদান নেই বলুন তো? কেন সেই পণের জন্য তার বাবাকে চোখের জল ফেলতে হবে? কেন সেই মেয়েগুলোকে স্বপ্ন গুড়িয়ে একদম চূর্ণ চূর্ণ করে দিতে হবে? তার বাবাকে প্রতিনিয়ত ভাবতে হয়, আমার ঘরে কন্যা সন্তান,
তাকে বিয়ে দিতে হবে, পোন দিতে হবে। আমাদের দেশের মুখ্যমন্ত্রী কি এই পোন প্রথা বন্ধ করতে পারেন না? তিনি কি এই পোন প্রথা বন্ধ নাকি করতে চান না? তিনি কন্যাশ্রী দিচ্ছেন, রূপশ্রী দিচ্ছেন, মেয়েদের বিয়ে দেওয়ার টাকা দিচ্ছেন, এত কিছু করছেন, তবু পোন প্রথা বন্ধ করতে পারছেন না। কত বাবা আত্মহত্যা করছে তার মেয়ের বিয়ে দিতে পারছে না। সেই জন্য এই নারী যদি শিক্ষিত হয়, এই নারী যদি শিক্ষিত হয়, নারীর সন্তান হবে শিক্ষিত, সন্তান যদি শিক্ষিত হয় সমাজ হবে শিক্ষিত, আর সমাজ যদি শিক্ষিত হয় এই দেশ হবে উন্নত। এই কথাটা কেন সবাই ভুলে যায়? যদি নারীরা এগিয়ে থাকে, এই নারীরা কেন অফিসে যেতে পারবে না? কেন তারা বাইরে বার হতে পারবে না? এই নারীরা কেন রাজনীতি করতে পারবে না? এই নারীদের শিক্ষা নিয়ে আমাদের ভাবতে হবে। আপনারা কি ভুলে গেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? তিনি নারীদের কথা বলে গিয়েছিলেন এবং নারীদের সম্মান দিয়ে গিয়েছিলেন। আপনারা কি ভুলে গেছেন রাজা রামমোহনের রায়ের কথা? তিনি ওই নারীদের কথা বলে গেছেন। আপনারা কি ভুলে গেছেন মহিয়সী রোকেয়ার কথা? তিনি ওই নারীদের শিক্ষার কথা বলে গেছেন। নারীরা যদি এগিয়ে যায় দেশ এগিয়ে যাবে, নারীরা যদি এগিয়ে যায় দেশ উন্নত হবে। তাই এই নারীদের শিক্ষার অতি অবশ্যই প্রয়োজন। তাই আপনারা নারীদের শিক্ষা দিন, নারীদের এগিয়ে আসতে বলুন। হাতাখুন্তি নিয়ে চার দেওয়ালের ভিতরে বন্ধ করে রাখবেন না। নারীদেরও স্বাধীনতা দিন, তারা যেন তাদের স্বপ্ন পূরণ করতে পারে। কেন নারীরা রাজনীতি করতে পারবে না? কেন নারীরা অফিস করতে পারবে না? এই অধিকারটুকু আপনারা দিন। আপনার বাড়িতেও বোন আছে, আপনাদের বাড়িতেও স্ত্রী আছে, আপনাদের বাড়িতেও মা বোন ভাই সবাই আছে। ভাইদের সাথে সাথে এই মহিলাগুলোকেও সহযোগিতা করুন, যেন তারা তাদের অধিকারের জন্য এগিয়ে আসে, তারা নিজের হকের কথা বলে, তারা যেন তাদের নিজের স্বপ্নকে সত্যি করে। তা চার দেওয়ালের ভিতরে যেন না তাদের ঘুট ঘুট করে মরতে হয়। তাই আমি বলছি, আমরা ছাত্রদল, আমরা এগিয়ে আসব, আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্রদল। এই কথাটা মনে রাখবেন। ছাত্র ছাত্রী পারলে অনেক কিছু করতে পারে। এই ছাত্র ছাত্রী কিন্তু এই দেশের নেক্সট জেনারেশন, যারাই উন্নত করবে। এই স্বাধীন ভারতে আমাদের বাংলায় যেভাবে শাসক দল মানুষের উপরে অত্যাচার করছে, যেভাবে টর্চার করছে, এই শাসক দল কথা বললেই কণ্ঠকে চেপে ধরছে। আপনারা এগিয়ে আসুন, আপনাদের মায়েদের বোনেদের এগিয়ে আসতে বলুন। লক্ষ্মীর ভাণ্ডারের লোভে তাদের ঘরের বন্ধ 500 টাকার জন্য আটকে রাখবেন না। তাদের মনে কি আছে জিজ্ঞাসা করুন, তাদের স্বপ্নগুলোকেও সত্য করুন। সেই নারীদের আমি বলছি যে আপনারা শিক্ষার জন্য এগিয়ে আসুন।